সালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন হোয়াইটবোর্ড সেমিনারি ইউটিউব চ্যানেলের বাংলা মডেল টেস্টের আজকে প্রথম মডেল টেস্টে নিয়ে আসলাম ধারাবাহিকভাবে বাংলা সাহিত্য মডেল টেস্ট বাংলা ব্যাকরণ মডেল টেস্ট ইংরেজি মডেল টেস্ট এভাবে ধারাবাহিকভাবে নিয়ে আসবো ইনশাল্লাহ দেখুন প্রথমে বলা এক নম্বর প্রশ্ন প্রতিদিন বিশটা করে প্রশ্ন থাকবে মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি ভাষা দুই নম্বর বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী আরও অনেকগুলো আছে একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী আপনারা এগুলো পড়ে নেবেন ভারতীয় চিত্রলিপির দুটি প্রধান রূপ ব্রাহ্মী ও খরষ্ঠী একটা ব্রাহ্মী আর একটা হচ্ছে খরোষ্ঠী বাংলা ভাষার উদ্ভব হয়েছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে দেখুন দুটো জিনিস সপ্তম খ্রিস্টাব্দে আর হচ্ছে সপ্তম খ্রিস্টপূর্বাব্দে ত্রয়োদশ শতকে খ্রিস্ট দ্বাদশ শতকে সপ্তম খ্রিস্টাব্দে হবে পাঁচ নম্বর পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত আছে এটা বিভিন্ন সময় চেঞ্জ হয় কিন্তু ইন ব্যাকরণ বইগুলোতে যে কথাটা বলা আছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে পাঁচ হাজার দুই হাজার আড়াই হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামটা উল্লেখ করা হয়েছিল সেটা জানতে চাওয়া হয়েছে ওইতরেও আরণ্যক রঘুবংশ কাব্য উপনিষদ ত্রিপিটক ওইতরেও অরণ্যক বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন মানে কোন সময়টাতে কোন শাসকদের শাসনামলে সেটা জানতে চাইছে পাল আমলে সেন আমলে পাঠান আমলে মুঘল আমলে পাঠান বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত অর্থাৎ মূল ভাষাগোষ্ঠী কোনটি বাংলা ভাষার মূল ভাষা গোষ্ঠীটা এখানে চাওয়া হচ্ছে ইন্দো জার্মানীয় বাল্টো স্লাভিয়ান ইন্দো ইরানীয় ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় কখন বাংলা অক্ষর সমগ্র বাংলায় একত্রত্র প্রভাব বিস্তার করে কখন বাংলা অক্ষর সমগ্র বাংলায় একত্রত্র প্রভাব বিস্তার করে যে সময়টাতে স্থায়ী রূপ লাভ করে দশম থেকে একাদশ সপ্তম থেকে অষ্টম অষ্টম থেকে নবম নবম থেকে দশম দশম থেকে একাদশ এই সময়টাতে অর্থাৎ পাঠানামলের যে সময়টা ওই সময়টাতে ডক্টর মোহাম্মদ এনামুল হক মধ্যযুগকে কয়টি মানে বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন দুটি ভাগে তিনটি ভাগে চারটি ভাগে পাঁচটি ভাগে তিনটি ভাগে আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে আধুনিক যুগ যেটা সে আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে উনিশশো সাল থেকে আঠারোশো সাল থেকে বারোশো সাল থেকে ষোলোশো সাল থেকে আঠারোশো সাল থেকে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন মানে সম্পাদনা আকারে প্রকাশ করেছেন এটা সাল উনিশশো সাত উনিশশো নয় উনিশশো বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস দুটির মধ্যে কোনটি বেশি পুরনো বাংলা সাহিত্যের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস দুটি সমসাময়িক বিষয়টি বিতর্কিত ও অমীমাংসিত আমরা খুব সহজে জানি যে বাংলা সাহিত্যের ইতিহাস হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাসটা পুরনো ইংরেজি সাহিত্যের ইতিহাসটা শুরু হয়েছে চারশো পঞ্চাশ থেকে আর বাংলা সাহিত্যের ইতিহাসটা শুরু হয়েছে ছয়শো পঞ্চাশ থেকে তাহলে অবশ্যই ইংরেজি সাহিত্যের ইতিহাসটা পুরনো চর্যাপদ হলো মূলত গানের সংকলন কবিতার সংকলন প্রবন্ধের সংকলন কোনোটাই নয় গানের সংকলন এটা আমরা জানি বৌদ্ধ সহজিয়াদের সাধনযোগ্য বা গান বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি অথবা বাংলা ভাষায় সবচেয়ে পুরনো যে পুঁথির সন্ধান পাওয়া গেছে তার নাম কী বৈষ্ণব পদাবলী চর্যাপদ সাহিত্য বাউল শঙ্ঠু চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা দেখুন এখানে পদসংখ্যা বলা যায় পদসংখ্যা নিয়ে একটু মতভেদ আছে তারপরেও একটা আদর্শ অ্যান্সার প্রশ্নের উল্লেখিত অপশানগুলো থেকে আমরা অ্যান্সারটা করবো ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ অনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশটি পঞ্চাশটি কিন্তু পাওয়া যায়নি সবসহ পঞ্চাশটি আর অক্ষত অবস্থায় পাওয়া গেছে অক্ষত অক্ষতবক্ষত সাড়ে ছেচল্লিশটি চর্যাপদে ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে কত সালে সুনীতি কুমার উনিশশো সাতাশ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সাতাশ হরপ্রসাদ শাস্ত্রী আঠারোশো সাতাশ মণি দত্ত উনিশশো সতেরো ধর্মমত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সাতাশ কেরি সাহেবের মুন্সী বলা হয় কাকে রামরাম বসুকে মৃত্যাঞ্জয় বিদ্যালঙ্কার চণ্ডীচরণ মন্ত্রীকে গোলকনাথ শর্মা রামরাম বসু রামরাম বসুর একটা উপাধি ছিল কেরি সাহেব কেরি সাহেবের মুন্সি তিনি উইলিয়াম কেরিকে বাংলা শিখিয়েছিলেন এই কারণে তাকে বলা হয় কেরি সাহেবের মনসী বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ডক্টর সুনীতি কুমারের মতে বা এটা সুনীতি কুমারের মত ঠিক না বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে সেটা সংস্কৃত থেকে মাগধী প্রকৃত থেকে মহারাষ্ট্রীয় প্রকৃত থেকে সৌরসেনের সৌর থেকে দুইটা প্রকৃত বলা হয় একটা হচ্ছে গৌরীয় প্রকৃতি আর একটা হচ্ছে মাগধী প্রকৃতি সোনি বলেছেন মাগধী প্রকৃতি আর ডক্টর শহীদুল্লাহ বলেছেন গৌরীয় প্রকৃতি এই প্রশ্ন অনুসারে অ্যান্সার হচ্ছে মাঘদ্বী প্রকৃতি আশা করছি প্রশ্নগুলো আপনাদের কাজে আসবে যদি প্রশ্নগুলো বা মডেল টেস্টগুলো ভালো লাগে তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্ল